এমন করে যেতে যেতে নবী উনুসা আলাইহিস সালাম নবী উনুসা আলাইহিস সালাম একদিন একটা মজলিসে বক্তব্য দিচ্ছেন ওয়াজ করছেন আর নবী উনুসা আলাইহিস সালাম যখন ওয়াজ করছেন একজন লোক আসলো এসে বলতে লাগলো নবী উনুস আমি একদিন নদীর পাড়ে গিয়েছিলাম প্রয়োজনে গিয়েছিলাম গিয়ে দেখি নদীর কিনারে একটা শিশু সন্তান ভেসে ভেসে আসলো ও নবী উনুস আমি তো সন্তান শিশু সন্তানকে বাড়িতে নিয়ে আসলাম চিকিৎসা করলাম সেবা শুশ্রূষা করলাম সে এখন সুস্থ এই সন্তানটি কার আপনি একটু এই ভরা মজলিসে ঘোষণা করে দেন যদি কারোর সন্তান হয় যদি এই সন্তান ছাড়ো সে সন্তানকে নিয়ে যায় নবী উনুস আলাইহিস সালাম এমন করে যখন শুনলেন তখন বললেন তুই সন্তানকে নিয়ে আসো দেখি আমি একটু দেখি উনুস আলাইহিস সালাম যখন সন্তানকে দেখলে ইউনুসা আলাইহিস সালাম দেখতে পেলেন এটা তো আমারই ছোট সন্তান জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবী ইউনুসা আলাইহিস সালাম একদিন আরেক মজলিসে বক্তব্য দিচ্ছেন ওয়াজ করছেন একদল কাটুরিয়া এসে হাজির তারা এসে বলতে লাগলো ও নবী ইউনুস আমরা জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম একদিন আমরা কাঠ কাটতে কাটতে দেখতে পেলাম গালে করে নিয়ে যাচ্ছে আমরা সকলে মিলে তাকে ধাওয়া করলাম তাকে তাড়িয়ে তার মুখ থেকে আমরা এই সন্তানকে আমরা নিয়ে এসেছি কেড়ে নিয়ে এসেছি বাড়িতে এসে আমরা তাকে চিকিৎসা করিয়েছি সেবা করিয়েছি সে এখন সুস্থ সুস্থ হওয়ার পরে জানতে পারলাম এটা হলো আপনারই বড় সন্তান জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এমনভাবে পরীক্ষা নিয়েছেন ধৈর্যের সাথে তিনি পাস করেছেন আর আল্লাহ পাক সব কিছু তাকে ফিরিয়ে দিয়েছে বিবি ফিরিয়ে দিয়েছে বড় সন্তান তার ছোট সন্তান সব তাকে ফিরিয়ে দিয়েছে আমাদেরও যদি কখনো কিছু হারিয়ে যায় ধন সম্পদ নষ্ট হয়ে যায় যদি ফসল খেতে নষ্ট হয়ে যায় আমরা আমরা মুখে খারাপ ভাষা না এনে আল্লাহ পাকের প্রশংসা করব আল্লাহ পাকের উপর ভরসা করব আল্লাহ পাক এমন ভাবে আমাদের উদ্ধার করে দেবে এমন ভাবে উদ্ধার করে দেবে আমরা কল্পনাও করতে পারবো না দেখেন নবী ইউনুসা আলাইহিস সালামের কত সুন্দর ভাবে আল্লাহ পাক উদ্ধার করে দিলেন আমার আল্লাহ পাক তাই বলছেন নবী ইউনুসা আলাইহিস সালাম যখন অন্ধকারে এমন করে ডাকছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন আমার আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি وكذلك نجزي المؤمنين وكذلك ننجي المؤمنين أول الله ولي আমি নবী ইউনুসের তো ডাক শুনলাম তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দিলাম আমি এমন ভাবে মুমিনদের উদ্ধার করি জোরে বলে 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 আল্লাহ পাকের উপরে যদি আমরা ভরসা রাখতে পারি আর আল্লাহ পাকে যদি স্মরণ রাখতে পারি তাসবিহ তাহলিল বিপদ আপদেও যদি আমরা জিকির আজকার করতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ আমাদের এমন জায়গা থেকে উদ্ধার করে দেবে এমন ভাবে উদ্ধার করে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার যাওয়ার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তোবা
যে আল্লাহ পাক এমন ভাবে বান্দাদের পরীক্ষা করে তার পরিপ্রেক্ষিতে একটা হাদিস শুনেছিলাম আশাদুন নাসি বালা আল আমবিয়া যে আল্লাহ পাক নবীদের সবথেকে কঠিন পরীক্ষা করে কারণ তাদের ঈমানটা সবথেকে বেশি মজবুত বেশি মজবুত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত কঠিন মুসিবত নবী ইউসা আলাইহিস সালামের উপরে কত কঠিন মুসিবত ধৈর্য ধরেছেন আল্লাহর হুকুম হাকাম মেনেছেন তাসবিহ তাহরীম জিকির আজকার করেছেন আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন মুক্তি দিয়েছেন ধৈর্য ধরতে হবে আমাদের বিপদ আপদ মুসিবত আসলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য এমন একটা গাছ যে গাছে অনেক কাঁটা কাঁটা কিন্তু এর ফলটা কিন্তু অনেক মিষ্টি অনেক মিষ্টি ধৈর্য যদি আপনি ধরতে পারেন হয়তো দুদিন কষ্ট হবে কিন্তু এর পরে আপনার যখন আল্লাহ পাক সুন্দরভাবে উদ্ধার করে দেবে আপনার আর কোনো চিন্তা থাকবে না নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি 18 বছর রোগ ভোগ করেছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে এত এত ধন সম্পদ দিয়েছিলেন তার অনেক চাকর বাকর তার কর্মচারী ছিল আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালাম একটু পরীক্ষা করলেন একটু পরীক্ষা করলেন নবী আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে আছেন হঠাৎ করে
একজন লোক ছুটে এসে বলতে লাগলেন ও নবী আইয়ুব আপনার এই মাঠ থেকে মাঠের কোণা থেকে একটা আগুন বের হলো আর ওই আগুন আপনার যত ছোট ছোট পশু আছে ছাগল দুব্বা মেষ এমন করে যত ছোট ছোট পশু আছে সব লোকে পুড়িয়ে শেষ করে দিয়েছে নবী আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন তো আল্লাহর মাল আল্লাহ শেষ করে দিয়েছে আমার চিন্তিত হওয়ার কিছু কিছু চিন্তিত হওয়ার কিছু নেই দুঃখ পাওয়ার তো নবী আইয়ুব আলাইহিস সালাম আর একদিন বসে আছে হঠাৎ করে একজন লোক ছুটে ছুটে আসে এসে বলতে লাগলেন যে হুজুর মাঠের কোণা থেকে একটা আগুন আসলো আর ওই আগুন এসে আপনার যত বড় বড় পশু ছিল দুবদুব আপনার উট ঘোড়া এমন করে যত বড় বড় পশু ছিল সব পুড়িয়ে শেষ করে দিয়েছে নবী আইয়ুব আলাইহিস সালাম তবু চিন্তিত হলেন না তবুও দুঃখিত হলেন না নবী আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন এতে আমার দুঃখ পাওয়ার কিছু নেই আল্লাহর মাল আমাকে দিয়েছিল আল্লাহ নিয়ে গিয়েছে এমন করে একদিন বসে আছেন আর একজন লোক এসে বলতে লাগলে ও নবী আইয়ুব আপনার ধনভাণ্ডারের আপনার ধনভাণ্ডারের ঘরে আগুন লেগে আপনার সব ধ্বংস হয়ে গিয়েছে সব ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব পুড়ে গিয়েছে তবে আইয়ুব আলাইহিস সালাম তবু চিন্তিত হলেন দুঃখিত হলেন তার কর্মচারীরা সব চলে গেল কাজ নেই নবী আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো একটা একটা স্কুলে পড়তো তাদের মাস্টার তাদের শিক্ষক তাদের দেখে একটু বাইরে গেলেন এসে দেখতে পেলেন ওই স্কুলের সব গাদেল দিওয়াল চাপা পড়ে তার সব সন্তান মারা গিয়েছে নবী মুসা আলাইহিস সালাম নবী আইয়ুব আলাইহিস সালাম তবু চিন্তিত হলেন না দুঃখিত হলেন না নবী আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে লাগলেন আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলেন এমন করে যেতে যেতে নবী আইয়ুব আলাইহিস সালামের গায়ে একটা ছোট একটা পুষ্করি দেখা দিল আমরা ঘামাচি দেখি না ঘামাচি ওটা ওই ছোটটা একটা বড় হতে হতে একদিন এক ফেটে গেল ফেটে গিয়ে এত দুর্গন্ধ হলো সারা গায়ে ছড়িয়ে গেল আর এত দুর্গন্ধ নবী আইয়ুব আলাইহিস সালামের চারজন বিবি ছিল তার মধ্যে তিনজন বিবি চলে গেল তিনজন বিবি চলে গেল দুর্গন্ধ থাকতে পারছেন না এদিকে ধন সম্পদ সম্পর্কে কিছুই নেই আবার নবী মুসা আলাইহিস সালামের অবস্থা তার তিনটে বিবি চলে গেল দুনিয়ার নিয়ম এমন সুখের ভাগ সকলেই নিতে যায় কিন্তু দুঃখের ভাগ কেউ নেবে না দুঃখের ভাগ কেউ নেবে না টাকা থাকলে আপনার আত্মীয় স্বজন আপনার আপনজন আপনার প্রিয়জন আপনার দূরের আত্মীয় সকলেই আপনার খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ নেওয়া তো দূরের কথা চিনেও চিনতে পারবে এটা দুনিয়া নিয়ম নবী মুসা নবী আইয়ুব আলাইহিস সালাম যখন এমন করে বলে তিনজন বিবি চলে গেলে শুধুমাত্র আছেন বিবি রহিমা নবী রহিমাকে বলতে লাগলেন তুমিও চলে যাও তুমি চলে যাও তোমাকেও থাকতে হবে না বিবি রহিমা বলতে লাগলেন না 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 আমি যাব না সতী সাধবী রমণীর স্থান তার স্বামী ছাড়া আর কার কাছে হতে পারে তার স্বামী ছাড়া আর কার কাছে হতে সবাই গিয়েছে আমি যাবো নবী আইয়ুব আলাইহিস সালাম যখন এমন করে সারাতে তারও ঘা ছড়িয়ে পড়ল দুর্গন্ধ এলাকার মানুষ থাকতে পারে না সকলে অতিষ্ঠ হয়ে গেল ওই বিবি রহিমা তার গায়ে থেকে সব সংগ্রাম রক্ত পরিষ্কার করতো তার পাশেই থাকতো স্বামীকে ছেড়ে যেত না এমন করে গ্রামের লোকেরা এসে বলতে লাগলো ও রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি চলে যাও আমাদের এখানে থেকো না দুর্গন্ধে আমরা থাকতে পারছি না বিবি রহিমা স্বামীকে একটা কাপড়ে পেঁচিয়ে নিয়ে তিনি আর এক তাদেরকে ছেড়ে অন্য কেরা অন্য লোকালয়ে ঢুকলে তারাও থাকতে দিল না দুর্গন্ধে তারাও থাকতে পারে না এমন করে তখন বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে আইয়ুব আলাইহিস সালামের জন্য একটা লতা পাতা দিয়ে ঘর বানালেন আইয়ুব আলাইহিস সালামকে ওই ঘরে রাখে সারাদিন সারাদিন বিবি
রহি না লোকের কাজ করতে যাই ওই কাজ করে যা কিছু পাই তা দিয়ে খাদ্য কিনে নেই তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম কে খাওয়াই আর তার থেকে যদি কিছু বেঁচে থাকতো তো বিবি রহি না খেতে এত দুর্গন্ধে মানুষ থাকতে পারছে না আর বিবি রহিমা তার ঘাগুলো পরিষ্কার করে দিচ্ছেন পোকা হয়েছে পোকাগুলো ফেলে দিচ্ছেন আবার লোকের বাড়ি কাজ করে তার জন্য খাদ্য আনুন তার জন্য খাদ্য আনুন বিবি তো এমনই হওয়া দরকার সুখের দিনে যেমন পাশে আছে দুঃখের দিনে তাকে থাকতে হবে এমনই তো হওয়া দরকার বিবি রহিমা লোকের বাড়িতে কাজ করে খারাপ দিন কাজ করে কিছু খাদ্য নিয়ে আসে ওটা আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায় আবার তার থেকে যদি কিছু বাঁচে তো রহিমা খায় তাহলে রহিমার খাওয়া হয় এমন করে যেতে যেতে একদিন রহিমা তিনি লোকালয়ে ঢুকলেন কাজ করার জন্য কিন্তু না 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 তিনি কোনো কাজ কোন কাজ পেলেন না আজ তিনি চিন্তিত হয়ে পড়লেন আহারে আমার রোগা স্বামীকে আজকে আমি কি খেতে দেবো কি খেতে দেবো আজকে কি আমার রোগা স্বামীটা না খেয়ে থাকবে এমন করে চিন্তা ভাবনা করতে করতে ফিরে আসছেন আসতে আসতে একজন মহিলার বাড়ি দেখতে পেলেন তার ঘরে ঢুকলেন নিয়ে বলতে লাগলেন মা আমাকে কিছু খাদ্য দেন এর বিনিময়ে আমি কালকে আপনাকে সে কাজ করে যাব আপনার কাজ করে দিয়ে যাব তখন ওই মহিলা কর্কশ ভাষিনী মহিলা বলতে লাগলো বেরিয়ে যাও আমার বাড়ি কোনো কাজ নেই কোনো কাজ করতে হবে না বিবি রহিমা অনুনয় বিনয় করতে লাগলেন মা আমার রোগা স্বামী আজকে খাওয়া হবে না অল্প করে কিছু খাদ্য দিন বিনিময়ে আমার থেকে কাজ দিয়ে নিন ওই কর্কশ ভাষিনী মহিলা রাজি হলো না তবে একটা রাজি হবে শর্ত দিল তোমার এই যে চুল ওই চুল থেকে কিছু চুল আমাকে কেটে দিয়ে যেতে হবে তাহলে আমি তোমাকে দেবো খাদ্য বিবি রহিমা বলতে লাগলেন মা এটা তো করা যাবে না কারণ আমার রোগাক্রান্ত তো স্বামী এই চুল ধরে ওঠে বসে আর এই চুল ধরে আস্তে আস্তে শুই এটা তো দেওয়া যাবে না যখন এমন করে বললেন ওই কর্কশ ভাষিনী মহিলা বলল বেরিয়ে যাও যখন দিতে পারবে না তো দাঁড়িয়ে আছো কেন বেরিয়ে যাও তোমাকে আমি খাদ্য দিতে পারবো না যখন রহিমা দেখলেন না 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 আমার স্বামীকে আজকে স্বামীর আজকে খাওয়া হবে না যখন এমন করে ভাবলেন তিনি অগত্যা চুল কেটে দিলে বিনিময়ে তার থেকে কিছু খাদ্য নিলে এদিকে শয়তান সুযোগ পেয়ে গেল শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলে এসে বলতে লাগলেন ও নবী আইয়ুব তুমি সারাদিন আল্লাহর জিকির আজগার করো ইবাদত বন্দেগী করো এত রোগেও তুমি আল্লাহকে ভুলোনি আর তোমার বিবি ওদিকে গিয়ে চুরি করে তোমার জন্য খাদ্য আনে ওদিকে গিয়ে লোকের বাড়িতে চিন্তাই করে করে তোমার জন্য খাদ্য আনে ও নবী আইয়ুব তোমার নাম তো সব শেষ এটা শুনে আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট পেলেন এই যে 18 বছর তিনি রোগে পড়ে আছেন এত কষ্ট তিনি কোনোদিন পান যে আমার রহিমা সে সারাদিন এই করে বিশ্বাস করতে পারছেন শয়তান বলছে আপনি দেখবেন আসলে রহিমার পিছনে চুল কাটা আজকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাই তাই পিছনে চুল কেটে তার চুল কেটে নিয়েছে তার চুল কেটে নিয়েছে তবে আইয়ু খুব কষ্ট পেলেন এবার আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ রব্বি মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ আমার কঠিন মুসিবত আমার দুঃখ আমাকে স্পর্শ করেছে আল্লাহ আল্লাহ তো রহমানুর রহিম আপনি তো দয়াময় দয়াকারীদের মধ্যে দয়াকারী অত্যধিক দয়াকারী এমন করে বলে মানে এবারে কি চাই 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 নবী আইয়ুব আলাইহিস সালাম এমন করে যখন বলবে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল চলে যাও আমার আইয়ুবকে একটু সুসংবাদ দিয়ে দাও আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতে লাগলেন নবী আইয়ুব ওঠেন 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 আপনি আর তাকে বললেন কোরআনের ভাষা ওর খুদু বিরজিলিকা হাযা মুতাসালুল বারিদু ওয়া শারাব আপনি আপনার পা দিয়ে কানে আঘাত করে
এখান থেকে একটা পানি বের হবে ওই পানিতে আপনি গোসল করবেন আল্লাহ পাক ওই গোসল করার কারণে আপনার শরীরের সমস্ত রোগ মুছে দেবে নবী আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে আযান করার সাথে সাথে পানি বের হলো ওই পানিতে গোসল করার সাথে সাথে নবী আইয়ুব আলাইহিস সালামের আগের যে চেহারা ছিল ওই চেহারা আবার ফিরে আসলো জোরে বলে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা চাদর নিয়ে এসেছিলেন ওই চাদরটা আইয়ুব আলাইহিস সালামের গায়ে পরিয়ে দিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম ওই চাদরটা নিয়ে দূরে এক জায়গায় বসে আছেন ওই যে কুটিরটা ঘর করে ছিল ওই রহিমা ওখানে নেই একটু দূরে গিয়ে বসে আছে এমন সময় রহিমা এসে হাজির এসে হায় 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 বলতে লাগলো হারে আমার রোগাক্রান্ত স্বামী আমার স্বামীর গায়ে ঘা পাতা ভক্তি না জানি জঙ্গলের কোন বাঘ হিংস্র পশু আমার স্বামীকে নিয়ে গিয়েছে আরে আমার স্বামীকে আমি কেনই বা ফেলে গেলাম এমন করে হাহুতাশ করতে লাগলেন ওদিকে আইয়ুব আলাইহিস সালাম চাদরটা মুড়ি দিয়ে আস্তে আস্তে আসলে এসে বলতে লাগলেন ও মহিলা তুমি এখানে কি খুঁজছো কি খুঁজছো তখন বলতে লাগলেন ও বৈরবটাকে বলতে লাগলেন আমার স্বামী এই ঘরে আমি রেখে গিয়েছিলাম নবী ইউনূস আলাইহিস সালাম এমন করে যেতে যেতে একদিন এক সমাবেশে বক্তব্য রাখছেন ওয়াজ করছেন হঠাৎ করে একজন ব্যবসায়ী মানুষ ওই এলাকার ব্যবসায়ী মানুষ সে এসে হাজির এসে বলতে লাগলেন ও নবী ইউনূস আমি একদিন নদী থেকে জাহাজ নিয়ে ফিরছিলাম ব্যবসা করে যখন ফিরছিলাম আমি তখন দেখতে পেলাম একজন মহিলা সে নদীর স্রোতে ভেসে 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 চলে আসছে ও নবী ইউনূস আমি বাড়িতে তাকে নিয়ে আসলাম এসে তাকে সেবা যত্ন করলাম চিকিৎসা করলাম সে সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে জানতে পারলাম ওই মহিলাটি হলেন আপনার বিবি জোরে বলে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম আর বিবি যখন দেখা দেখি হলো এত আনন্দিত হলেন এত আনন্দিত হলেন কিন্তু না 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 তাদের এই আনন্দ বেশি করে স্থায়ী হলো না তাদের সন্তানের কথা মনে পড়ে গিয়েছে তাদের সন্তানের কথা মনে পড়ে গিয়েছে নবী ইউনূস আলাইহিস সালাম আর তার বিবি তারা দুজনে কাঁদতে লাগলে তাদের সন্তান হারানোর কষ্ট তারা থাকতে পারলো না আহারে সন্তানের মায়া মা বাবি তো বোঝে সন্তানের আমি একটা কিতাবে দেখছিলাম কিতাবের নাম হলো হুজুরের গাড়ি তকবীর দান নারাই তকবীর নারাই তকবীর আওলাদে মুজাদ্দেদু জামান আওলাদে মুজাদ্দেদু জামান জনাব ভাইজান হুজুর কিবলা নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর আলহামদুলিল্লাহ ভাইজান এসে গিয়েছেন আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই যথা সময়ে চলে আসবেন তো যে কথা বলছিলাম নবী ইউনূস আলাইহিস সালাম হ্যাঁ বলছিলাম যে আমি একটা কিতাবে পড়ছিলাম কিতাবটার নাম হলো আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়া এই কিতাবের মধ্যে লেখা আছে যে চীনে একবার একটা ভূমিকম্প হয়েছে চীনে একবার একটা ভূমিকম্প হয়েছে ওই ভূমিকম্পে অনেকে মারা গিয়েছে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল তো যারা উদ্ধার করবে তারা ধ্বংসস্তূপ নাড়াচ্ছিলেন অনেকদিন পরে একটা মহিলাকে পেলেন সাথে তার বাচ্চাকে মহিলার হুঁশ ছিল না মহিলাটি অজ্ঞান ছিল সাথে বাচ্চাটি মানে তারা এমন একটা জায়গায় আটকা পড়েছিলেন তাদের গায়ে কোনো কিছু পড়েনি তারা জাস্ট ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছিল তারা বেরোতে পারে তা তারা তাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করার জন্য চিকিৎসা করতে নিয়ে গেলে তো ডাক্তার তাকে চিকিৎসা করলে তার আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তার জ্ঞান কিন্তু দেখা গেল যে তার আঙুলের মাথাগুলো ফাটা 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 ডাক্তার বলছে মহিলা তুমি তো এমন একটা জায়গায় ছিলে তোমার গায়ে কোনো আঘাত লাগে তোমার আঙুলগুলো ফাটা 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 ওই মহিলা বলতে লাগলে ও ডাক্তার সাহেব আমি যখন আটকা পড়েছিলাম আমার সন্তান খুদার জ্বালায় কান্না কাটি করছে
করছিল আমি আমার বুকের দুধ পান করাছিলাম কিন্তু না 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 আমার বুকের দুধ শুকিয়ে গেল আমি না খেতে পেয়ে আমার বুকে আর দুধ শুধু থাকলো না শুকিয়ে গেল আমার সন্তান খোদার জালায় কান্না গাড়ি করতে লাগলো কি করব ভেবে পাচ্ছিলাম না আমি তখন ভাবনা চিন্তা করতে লাগলাম আমার দুধ শুকিয়ে গিয়েছে তো কি হয়েছে আমার গায়ে তো এখনো রক্ত আছে ও ডাক্তার সাহেব এই ভাবনা চিন্তা করে আমি আমার আঙুলের মাথাগুলো ফাটিয়ে ফাটিয়ে আমার শিশু সন্তানকে রক্ত পান করাতে লাগলাম